पश्चिम बंगाल जैसा बड़ा स्टेट है, देश में सेंसिटिव स्टेट है, वहाँ के मुख्यमंत्री अगर धरने पर बैठे हैं तो मुझे लगता है अपने आप एक बहुत गंभीर बात है। चीज़ें क्या है सबको मालूम है, ये सीबीआई वर्सेस ममता बनर्जी है या ममता बनर्जी वर्सेस बीजेपी है, ये 2 दिन में पता चलेगा। लेकिन देश में जो चल रहा है सीबीआई के नाम पर, उसमें क्या सच है क्या गलत है यह हम देखेंगे। लेकिन अगर सीबीआई का गलत इस्तेमाल इस देश में चल रहा है, जो हो रहा था, सुप्रीम कोर्ट तक मामला पहुंचा है, तो उस बारे में ये बात सिर्फ अपोजिशन की नहीं है, ये बात राष्ट्र की गरिमा की है। এবং তখন থেকে ওরা কালকে প্রধানমন্ত্রীর বক্তৃতা আপনারা দেখেছেন কি ল্যাঙ্গুয়েজে উনি কথা বলেছেন। একটা প্রধানমন্ত্রীর কাছে একটা রাজ্য সরকারের সামান্য সৌজন্যতা থাকে, সমস্ত সৌজন্যতা নষ্ট করে দিয়ে এবং কালকে উনি থ্রেট করে গিয়েছিলেন। এবং 19 তারিখে আমার কাছে স্পেসিফিক খবর আছে, 19 তারিখে আমরা যখন ব্রিগেডে র্যালি করি, সেই র্যালির দিনই এখান থেকে সিবিআই অফিসারদের ডেকে নিয়ে যাওয়া হয় এবং তাদের বলা হয় যে কুছ তো করো কুছ তো করো, নাগেশ্বরকেও ডেকে পাঠানো হয় এবং এগুলো সব করা হয়েছে ভিন্ডিকটিভলি পলিটিক্যালি। এবং তখন থেকে ওরা কালকে প্রধানমন্ত্রীর বক্তৃতা আপনারা দেখেছেন কি ল্যাঙ্গুয়েজে উনি কথা বলেছেন। একটা প্রধানমন্ত্রীর কাছে একটা রাজ্য সরকারের সামান্য সৌজন্যতা থাকে, সমস্ত সৌজন্যতা নষ্ট করে দিয়ে এবং কালকেই উনি থ্রেট করে গিয়েছিলেন। এবং 19 তারিখে আমার কাছে স্পেসিফিক খবর আছে, 19 তারিখে আমরা যখন ব্রিগেডে র্যালি করি, সেই র্যালির দিনই এখান থেকে সিবিআই অফিসারদের ডেকে নিয়ে যাওয়া হয় এবং তাদের বলা হয় যে কুছ তো করো কুছ তো করো, নাগেশ্বরকেও ডেকে পাঠানো হয় এবং এগুলো সব করা হয়েছে ভিন্ডিকটিভলি পলিটিক্যালি। বাংলার মাটিতে ভয় পাই না, আমি মনে করি দেশের মানুষ আমাদের সমর্থন দেবেন। আর আপনাদের আমি ন্যাশনাল চ্যানেলগুলোকেও বলবো, দয়া করে আমরা যেটা বলছি সত্যি কথাটা একটু বলবার চেষ্টা করবেন, কারণ গণতন্ত্রকে শেষ করতে গেলে মিডিয়াকেও কন্ট্রোল করে নিচ্ছে ওরা। গণতন্ত্রে কেউ যাতে কথা না বলতে পারে, বিচার বিভাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে, মিডিয়াকে কন্ট্রোল। এবং তখন থেকে ওরা কালকে প্রধানমন্ত্রীর বক্তৃতা আপনারা দেখেছেন কি ল্যাঙ্গুয়েজে উনি কথা বলেছেন। একটা প্রধানমন্ত্রীর কাছে একটা রাজ্য সরকারের সামান্য সৌজন্যতা থাকে, সমস্ত সৌজন্যতা নষ্ট করে দিয়ে এবং কালকেই উনি থ্রেট করে গিয়েছিলেন। এবং 19 তারিখে আমার কাছে স্পেসিফিক খবর আছে, 19 তারিখে আমরা যখন ব্রিগেডে র্যালি করি, সেই র্যালির দিনই এখান থেকে সিবিআই অফিসারদের ডেকে নিয়ে যাওয়া হয় এবং তাদের বলা হয় যে কুছ তো করো, নাগেশ্বরকেও ডেকে পাঠানো হয় এবং এগুলো সব করা হয়েছে ভিন্ডিকটিভলি।